শুধু কয়েকটা কম্পিউটারের হার্ড ডিস্ক পাওয়া গেছে এবং একটা ক্যামেরা পাওয়া গেছে, আর হলো তার ব্যবহৃত মোবাইলের সিম 5টা সহ মোবাইল পাওয়া গেছে। এই তাকে প্রাথমিক চিকিৎসা মানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আর কি আপাতত প্রশাসন হেফাজতে নিল। এই যে রাজশাহী স্থায়ী বাড়ি রাজশাহী ঠিকানা আর কি, নামটা মেজবা, এটাই প্রাথমিকভাবে জানতে পারলাম। আর ছেলের বোন আসছে এবং ভগ্নীপতি আসছে, সেটা তো আপনারা দেখলেনই মনে হয়। হ্যাঁ না, তাদেরকে এমনিতে বললো যে আমরা প্রয়োজন হলে আপনাদের ডাকবো। এই এখন থেকে প্রায় দুই ঘন্টা থেকে বিভিন্নভাবে তারা তল্লাশি করছে আর কি, কিন্তু আসলে কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, একাকী জীবনযাপন করে এটা আমারও জানা আগে থেকে, এ কারণে প্রশাসনের সঙ্গে অবশ্য আগে থেকেও আমার কথাবার্তা হয়েছিল। তারা যখন সন্দেহ করছে তো আমি বলছি আসলে একাই থাকে, কিন্তু বিশেষ কিছু জানি না। কতদিন ধরে থাকে?